যারা নতুন এইচএসসিতে ভর্তি হয়েছ তাদের অনেকেই ক্লাস করতে পারো না, অনেকে বলতে সবাই পারো না। তো তোমাদের ফিনান্সের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস আজকে ঠিক করেছি যে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবা। আমি তোমাদের জন্য চতুর্থ অধ্যায় এবং অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। আমরা চেষ্টা করব যে কিভাবে আর্থিক বিশ্লেষণের এই অধ্যায়টা আমরা শুরু করব এবং সেখানে কি কি থাকবে, কেমন কোন বিষয়গুলো সেখানে জড়িত থাকবে, এই অধ্যায়টা কি কিভাবে হয়, সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে যে চতুর্থ অধ্যায় ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র লেকচার 1, এটা আমার প্রথম লেকচার। আমি এই অধ্যায়ের মধ্যে যা আছে চেষ্টা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে তোমরা দেখো যে আর্থিক বিশ্লেষণ বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এই জিনিসটা আসলে কি, এটা আমরা আমরা এখানে ফিনান্সে পড়ছি কিন্তু এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাকাউন্টিং এটা পড়ে থাকি। তো আমরা যখন জিনিসটা আলোচনা করব তখন সেখানে দেখো আর্থিক বিশ্লেষণ কি এবং কাকে বলে। আর্থিক বিশ্লেষণ হচ্ছে যে আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের বা কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করা। আর্থিক বিশ্লেষণটা হলো যে সেখানে আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে, আমরা জানি যে তোমরা যারা লেখাপড়া করো তোমরা পড়াশোনা করো কিন্তু একটা নির্দিষ্ট সময় তোমরা পরীক্ষার মাধ্যমে তোমাদের ফলাফল প্রকাশ হয়, সেখানেই নিরূপণ করা হয় তুমি কোন সাবজেক্টে কেমন পেয়েছো বা তোমার কোন সাবজেক্টে দক্ষতা বেশি, কোন সাবজেক্টে দক্ষতা কিছুটা কম বা এই বিষয়গুলো। তো আমরা এখানে চেষ্টা করব এই আর্থিক বিশ্লেষণে এইভাবেই আমরা শিখতে, যেমন একটা প্রতিষ্ঠানের মূল যে বিষয়গুলো থাকে আর্থিক বিবরণীগুলো, সেই বিবরণীগুলোকে আমরা বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করি, সেটাই হলো আর্থিক বিশ্লেষণ। বিবরণীগুলো এক একটা বিবরণী এক এক রকম হয়। এই বিবরণীগুলো যেমন একটা হলো যে আয় ব্যয় বিবরণী, তোমরা যারা কমার্স থেকে এসেছো তারা 19 যাদের বাণিজ্য বিভাগ ছিল তারা জানো যে আর্থিক বিবরণী জিনিসটা মধ্যে আয় ব্যয় বিবরণ কি, আয় ব্যয় বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নিট আয় অথবা ব্যয় নির্ণয় করা হয়, এটা হলো আয় বিবরণীর মাধ্যমে, সেটা একটা বিশ্লেষণ, সেটা হলো আয় ব্যয় বিবরণী বিশ্লেষণ, আয় ব্যয় বিশ্লেষণ করা হয়। মালিকানা স্বত্ব বিবরণীর মাধ্যমে মূলধনটা প্রতিষ্ঠানের যে ক্যাপিটাল আছে ওনারের সেটাকে বিশ্লেষণ করা হয়, যে যখন প্রতিষ্ঠানের আয় বেড়ে যাবে তখন মূলধনটা বেড়ে যাবে, প্রতিষ্ঠানের আয় যখন কমে যায় তখন মূলধনটা কমে যাবে, কি কেন কমলো, কি জন্য কমলো, কোন কোন খাতে তার ব্যয় হলো, এই বিষয়গুলো আমরা মালিকানা স্বত্ব বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারি। এরপরে আমরা আর্থিক বিবরণী বা যেটাকে আমরা উদ্বৃত্তপত্র বলে থাকি, প্রতিষ্ঠানের যত ধরনের সম্পদ দায় এবং মালিকানা স্বত্ব আছে সেগুলো এই আর্থিক বিবরণী বলতে উদ্বৃত্তপত্রের মধ্যে সেগুলো থাকে। তো এই উদ্বৃত্তপত্রটা আমরা বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানা স্বত্ব সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যাই। এবার আমরা দেখতে পাচ্ছি নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী হলো যে একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যে আয় করে সে আয়টাই কিন্তু প্রতিষ্ঠানের জন্য নগদ নয়, তাহলে প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ অর্থ আছে সেই নগদ অর্থটাকে আইডেন্টিফাই করার জন্য নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ অর্থ আগমন হয়, কি পরিমাণ নগদ অর্থ নির্গমন হয়, এই বিষয়টা হলো যে নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে প্রস্তুত করা হয়। এরপরে যেটা আছে সেটা হলো অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের
প্রতিটা জিনিসের সাথে একটার সাথে আরেকটা তুলনা করা হয়, যেমন সম্পদের সাথে দায়ের তুলনা করা হয়, সম্পদের সাথে মালিকানা সত্ত্বের তুলনা করা হয়, আয়ের সাথে ব্যয়ের তুলনা করা হয়। এই অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। এরপরে সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী হলো যৌথ মূলধনী যে প্রতিষ্ঠান আছে, যাদের যৌথ মূলধনী প্রতিষ্ঠানে যে বিভিন্ন শেয়ার হোল্ডার থাকে, যাদের একজন শেয়ার হোল্ডার না, তাদের শেয়ার হোল্ডার শত শত শেয়ার হোল্ডার, তাদের প্রফিটটা তাদের আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ যেহেতু অনেক শেয়ার হোল্ডার থাকে, সেজন্য তাদের ওই প্রফিটের যে অংশটা লভ্যাংশ হিসেবে দেওয়া হয় এবং একটা অংশ প্রতিষ্ঠান রেখে দেয়, সেটা যে যেখানে সঞ্চিত রাখা হয় সেটাকে বলা হয় সংরক্ষিত আয় বিবরণী। এরপরে আরেকটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। কেমন সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণটা, যেটাকে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস বলে থাকি, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণটা হলো যে একটা প্রতিষ্ঠান যখন পণ্য বিক্রি করে আয় করে, সেখানে একটা প্রতিষ্ঠান কোন পর্যায়ে গিয়ে তাদের আয় এবং ব্যয়টা সমান হয়ে যায়, কোন পর্যায়ে গেলে তাদের কী করলে পণ্যটার দাম বৃদ্ধি করলে বা পণ্যটার দাম হ্রাস পেলে তাদের যে আয় ব্যয়ের কী অবস্থা হয়, এটাই আমরা এই ব্রেক ইভেন অ্যানালাইসিসে বা সমচ্ছেদ বিন্দুতে বিশ্লেষণ করি। অর্থাৎ সমচ্ছেদ বিন্দুটাই হলো যে একটা নির্দিষ্ট সময়ে একটা পণ্যের আয় এবং ব্যয় যে বিন্দুতে সমান হয়, অর্থাৎ যেখানে কোনো আয় হবে না ব্যয় হবে না, সেটা যেখানে গিয়ে টাচ করবে সেটাই হলো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যখন আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, আমরা খেয়াল রাখব আর্থিক বিবরণী হলো এই যে বিভিন্ন খাত আছে, এই খাতগুলোকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করব। এক একটা খাত এক এক রকমের বিশ্লেষণ হয়, এই খাতগুলোকে বিশ্লেষণ করা হলো আর্থিক বিশ্লেষণ বা যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বলে থাকি। তো সেখানে আমরা এই অধ্যায়ে এগুলো এক একটা অনেক ধরনের নিয়মকানুন আছে, কিন্তু আমাদের এই আর্থিক বিশ্লেষণ অধ্যায়ের মধ্যে এই সাতটা থেকে আমরা মাত্র তিনটা বিশ্লেষণ করব, সেই তিনটা আমি এখন লিখছি। সেই তিনটার মধ্যে হলো যে আমরা এই অধ্যায়ের মধ্যে আর্থিক বিশ্লেষণের মধ্যে আমরা এখানে এই তিনটাকে আমরা এখানে বিশ্লেষণ করব। কেমন, একটা হলো নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ, একটা হলো অনুপাত বিশ্লেষণ, একটা হলো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তোমরা জেনে রাখবা, তোমরা ফিনান্সে প্রথম পত্রে এটা পড়ছ, তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন অ্যাকাউন্টিংয়ের এই তিনটা অধ্যায় তোমরা আলাদা আলাদাভাবে পাবা। তো আমরা যখন অঙ্কটা করব তখন আমরা চেষ্টা করব পূর্ণাঙ্গভাবে অঙ্কটা বোঝার জন্য, তাতে আমাদের সুবিধা হবে। তাহলে এই আর্থিক বিশ্লেষণের মধ্যে এখানে এই মাত্র তিনটাকে আমরা বিশ্লেষণ করব। কারণ তার মধ্যে নগদ প্রবাহ বিবরণী, সেটা আমি বলেছি, একটা নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমনের মাধ্যমে কী পরিমাণ নগদ অর্থ আছে সেটাকে আইডেন্টিফাই করা হলো নগদ প্রবাহ বিবরণীর কাজ। অনুপাত বিশ্লেষণে বলেছি যে প্রতিষ্ঠানের বা কোম্পানির প্রতিটি সম্পদ দায় মালিকানা সত্ত্বর সাথে একটার সাথে আরেকটার যে বিশ্লেষণ, বা একটার সাথে আরেকটা বা এক বছরের সাথে আরেক বছরের যে একটা বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল যেটাকে আমরা পারফরমেন্স বলে থাকি, অবস্থানগত পরিবর্তন কেমন হয়, এটা জানার জন্য আমরা অনুপাত বিশ্লেষণ করে থাকি। তো আমরা আজকে চেষ্টা করব প্রথমে, যেহেতু আমরা অধ্যায়টা শুরু করছি, তাহলে আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা আমরা প্রথম আলোচনা করব, ব্রেক ইভেন অ্যানালাইসিস। কেমন, তো আমরা ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ আমরা কি সেটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ বা যেটাকে আমরা বলি ব্রেক ইভেন অ্যানালাইসিস, যেটাকে আমরা, অর্থাৎ ব্রেক ইভেন অ্যানালাইসিসটা বা সমচ্ছেদ বিন্দুটা কি সেটা আমরা এখন একটু আলোচনা করব। ব্রেক ইভেন হলো যে বিন্দুতে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়টা সমান হয়, যে বিন্দুতে আয় ব্যয় সমান হয় সেটা আমরা এখন অঙ্কের মাধ্যমে বুঝে নিব। একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বিক্রি করে, সেই বিক্রিত পণ্যর
বিক্রিত বিক্রয়কৃত পণ্যের যে মানে অনেক পণ্য বিক্রি হয়েছে, মানে 1000 একক পণ্য বিক্রি করলো, কিন্তু 1000 একক পণ্য বিক্রি করলে যেখানে গিয়ে তাদের আয় ব্যয়টা সমান হয় তার ওই অংশটাকে আমরা ব্রেক ইভেন বলে থাকি। তাহলে ব্রেক ইভেন হলো যে বিন্দুতে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়টা সমান হয় সেটাই হলো ব্রেক ইভেন বিশ্লেষণ, কেমন সমুচ্চয় বিন্দু। ঠিক আছে, তো আমরা একটা অঙ্কের মাধ্যমে সেটা বিশ্লেষণ করতে পারি। সেটা আমি একটা অঙ্ক লিখছি, তোমরা দেখো। আমরা এখানে এখানে লিখব যে প্রথমে যে ঢাকা লিমিটেড মোট বিক্রয়ের পরিমাণ বারো হাজার একক একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 18 টাকা, স্থায়ী ব্যয় 60,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের অঙ্ক। আমরা এই অঙ্কটা থেকে শিখব কিভাবে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিসের আলোচনা করব এবং ব্রেক ইভেন অ্যানালাইসিসে একটা প্রতিষ্ঠান কিভাবে ব্রেক ইভেন অ্যানালাইসিসকে বিশ্লেষণ করে প্রতিষ্ঠান সফলতা অর্জন করে এবং সে তার অবস্থানে পৌঁছায়। তো আমরা প্রথমে এক নম্বরে করব, চেষ্টা করব যে সমচ্ছেদ বিন্দু একক সমান সমান স্থায়ী ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, কেমন এই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 60,000 30 মাইনাস 12 তাহলে 60,000 আর হলো 18। আমরা দেখব কত, 60,000 বাদ 12 5,000 একক। প্রিয় শিক্ষার্থী, এই 12,000 এককের মধ্যে 5,000 একক কি, অর্থাৎ ঢাকা লিমিটেড টোটাল 12,000 একক পণ্য বিক্রি করেছে, 12,000 একক পণ্য বিক্রি করে তারা যখন 5,000 একক পণ্য তারা বিক্রি করে ফেলছে তখনই তাদের আয় এবং ব্যয়টা সমান হয়ে গেছে। অর্থাৎ পণ্য যখন বিক্রি হয় তার আগে, বিক্রি করার আগে অনেক ধরনের খরচ হয়, সেটা ফিক্সড কস্ট হতে পারে বা অন্যান্য খরচ হয়, এই খরচগুলো মেক আপ করা কোন পর্যায়ে গিয়ে তার প্রতিষ্ঠান আয় এবং ব্যয়টা সমান হয়ে গেল সেটাকে আমরা এই ব্রেক ইভেন পয়েন্ট বলে থাকি। এবার আমরা দেখব যে সমচ্ছেদ বিন্দু আমরা লিখব টাকা, কেমন। তাহলে সমচ্ছেদ বিন্দু একক গুণন একক প্রতি পরিবর্তনশীল একক প্রতি সরি একক প্রতি বিক্রয় মূল্য, কেমন। তাহলে আমরা এখানে দেখলাম যে আমার 5,000 টাকা একক গুণন 30 টাকা, তাহলে 150,000 টাকা। তাহলে আমাকে দেখতে হবে যে আমি অনেক পণ্য বিক্রি করি 12,000 একক, তাহলে এই 5,000 কি, 5,000 একক এবং 150,000। আমি যখন 5,000 একক পণ্য বিক্রি করলাম এবং 150,000 টাকা বিক্রি করলাম তখন আমার এই আয় এবং ব্যয়টা সমান হয়ে গেছে। একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয়কে
কভার করার, প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয়কে ইয়ে করার, মানে কভার করার বা প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয়কে আমরা যদি মেক আপ করতে পারি, সেটার দক্ষতাটাই হলো একটা প্রতিষ্ঠানের সফলতার উপর নির্ভর করে। তাহলে আমরা এই বিষয়টা আমরা এখানে দেখলাম, কেমন? এবার আমরা দেখব যে কিভাবে একটা প্রতিষ্ঠান চিত্রের মাধ্যমে দেখব। এরপরে দেওয়া আছে একক প্রতি দত্তাংশ এবং দত্তাংশ অনুপাত নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা এখানে একক প্রতি দত্তাংশ এবং আমরা এটা নির্ণয় করি। এখানে আমরা দুই নম্বরে করব একক প্রতি দত্তাংশ এবং একক প্রতি দত্তাংশ। একক প্রতি দত্তাংশ হলো, আমাদের মনে রাখতে হবে দত্তাংশ কাকে বলে, কেমন? দত্তাংশ জিনিসটা কি? দত্তাংশ হলো যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকে সেটাই হলো দত্তাংশ বা অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ দত্তাংশের উপরে নির্ভর করে, যেমন আমরা যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করি তখন আমরা যেমন বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা সেটাকে মোট লাভ নির্ণয় করি। এখানে আমরা উৎপাদনকারী একটা প্রতিষ্ঠানের আমরা যখন নাকি বিক্রয় করবো এবং পরিবর্তনশীল ব্যয় বাদ দিব তখন বাদ দিলে সেটা হবে দত্তাংশ বা অনুদান প্রান্ত। তাহলে একক প্রতি দত্তাংশ হলো যে বিক্রয় একক একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, কেমন? তাহলে একক প্রতি হলো 30 টাকা, বিক্রয় মূল্য 18 টাকা, হলো আমার 12 টাকা, কেমন? তাহলে আমি পেয়ে গেলাম একক প্রতি দত্তাংশ হলো 12 টাকা। তাহলে আমি যদি বলি দত্তাংশ অনুপাত সমান সমান এখানে আছে 12, তাহলে দত্তাংশ আর হলো বিক্রয় মূল্য মানে একক প্রতি তাহলে আসে কত, 12 টাকা এবং 30 গুণন 100, কেমন? তাহলে আমরা দেখতে পারি এখানে 12 ভাগ 30 সেটা হলো যে 40%। অর্থাৎ আমি 100% যে পণ্যটা বিক্রি করব সেই পণ্যের দত্তাংশ যদি 40% হয় তাহলে বুঝে নিতে হবে যে আমার পরিবর্তনশীল ব্যয় হলো 60%। অর্থাৎ বিক্রয়টা হলো আমি যে পণ্যটা বিক্রি করব সেই পণ্যটা বিক্রি হলো একটা আয়, পরিবর্তনশীল ব্যয় হলো ওই বিক্রিকৃত পণ্যের যে পরিমাণ আমার খরচ হয় সেটাই হলো পরিমাণ। আমি একটা পণ্য যদি বলি 30 টাকা বিক্রি করলাম, 30 টাকা বিক্রি করলে ওই পণ্যটা আমার পরিবর্তনশীল ব্যয় হলো 12 টাকা, তাহলে 18 টাকা হলো পণ্যের ক্রয় মূল্য। তাহলে আমি এটা কী করলাম, এখানে স্থায়ী ব্যয়কে আমি কেন ভাগ দিচ্ছি, সেটা হলো যে আমি স্থায়ী ব্যয়টাকে কভার করার মতো দক্ষতা সেটাই হলো যে কতটুকু আছে প্রতিষ্ঠানের আমরা সেটা এখানে নির্ণয় করি। এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সমচ্ছেদ বিন্দু একক এবং একক প্রতি আমরা নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব আয় বিবরণী, কেমন? আয় বিবরণী আমরা প্রস্তুত করব এবং এর পরবর্তীতে আমরা সমচ্ছেদ বিন্দুটা বিশ্লেষণ করব। এবার আমরা দেখব আয় বিবরণী তিন। আয় বিবরণীতে আমরা যেটা করব সেটা হলো বিক্রয় আমার এখানে দেওয়া আছে 12,000 একক গুণন আমার 30 টাকা, কেমন? তাহলে এখানে আমি পেলাম 3,60,000 টাকা। আমি 3,60,000 টাকা মোট বিক্রয় করলাম বাদ পরিবর্তনশীল ব্যয় হলো আমার এখানে 12,000 গুণন 18, কেমন? তাহলে 12,000 গুণন 18 2,16,000। তা এটাকে বলা হয় দত্তাংশ কন্ট্রিবিউশন মার্জিন অথবা অনুদান প্রান্ত। তাহলে সেটা হলো 3,60,000, 1,44,000। তার মানে দত্তাংশ যদি আমরা বলি
যে দত্তাংশ কাকে বলে, হ্যাঁ দত্তাংশ কাকে বলে, দত্তাংশ হলো যে প্রতিষ্ঠানের মোট বিক্রয় থেকে যে পরিমাণ পরিবর্তনশীল বাদ যাবে সেটি হলো দত্তাংশ। এবং এটার কাজ কি, এটা হলো প্রতিষ্ঠানের দত্তাংশের উপরে নির্ভর করে প্রতিষ্ঠানের যে স্থায়ী ব্যয় আছে সেটা তারা কভার করে যে কী পরিমাণ প্রফিট হবে সেটা হলো দত্তাংশের উপরে নির্ভর করে। এবং এদের কন্ট্রিবিউশন মার্জিন বলে, যেমন এখানে আমরা লিখতে পারি স্থায়ী ব্যয়, তো স্থায়ী ব্যয় হলো আমার 60,000 টাকা, তাহলে প্লাস 84,000 টাকা, কেমন তাহলে আমার নেট আয় 84,000 টাকা। প্রশিক্ষার্থী তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা এখানে এই জিনিসটা নির্ণয় করলাম। আমরা এখানে প্রথমে সমোচ্চ বিন্দু সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম, এবং সমোচ্চ বিন্দুর পর আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা হলো যে আয় বিবরণী। এবং আয় বিবরণীটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা খেয়াল রাখবা, কারণ আয় বিবরণীর উপরেই অনেক কিছু নির্ভর করে। দেখো এখানে দত্তাংশ জিনিসটা সেটা হলো যে বিক্রয় আমি যা করবো, তারপর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখো, অনেকের প্রশ্ন এই 12,000, আমি 12,000 একক যে 30 টাকা করে বিক্রি করলাম, এই 12,000 এককে আমাকে 18 টাকা করে খরচ হলো, তাহলে পরিবর্তনশীল ব্যয়টা হলো যেটা নাকি রানিং কস্ট বলা হয়, অর্থাৎ ইউনিট পরিবর্তনের সাথে সাথে যদি ব্যয় হয় সেটা হলো পরিবর্তনশীল ব্যয়। আর ফিক্সড কস্ট যেটা নাকি স্থির থাকে প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানে প্রফিট হোক আর না হোক সেটা কিন্তু স্থির থাকবে। তো প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন মার্জিন যদি ভালো হয়, বেশি হয়, তাহলে প্রতিষ্ঠানের প্রফিট বেশি হবে। আর এটা অর্থাৎ আমার স্থায়ী ব্যয়কে কভার করে আমি প্রতিষ্ঠানে মুনাফা অর্জন করতে পারবো কি না সেটাই হলো অনেকটা আর্থিক বিশ্লেষণ, ব্রেক ইভেন অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রশিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আয় বিবরণী আলোচনা করলাম, বিক্রয় আমরা সমোচ্চ বিন্দু আলোচনা করলাম, আমরা দত্তাংশ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হলো চিত্রের মাধ্যমে, আমরা 4 নম্বরে আমরা চিত্রের মাধ্যমে আমরা এখানে ব্রেক ইভেনটা আলোচনা করব। 4 নম্বরে আমরা চিত্রের মাধ্যমে, কেমন সমোচ্চ বিন্দু আমরা কীভাবে করব, এটা মনে রাখতে হবে যে ব্রেক ইভেন যে চিত্রের মাধ্যমে যদি আমরা প্রদর্শন করি তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কি পরিমাণ পণ্য আমি এখানে বিক্রয় করলাম, কেমন আমি এটা চিত্র আঁকলাম, সেখানে আমি লিখলাম যে এখানে হলো ওয়াই, এখানে হলো ও, আর এখানে হলো এক্স, কেমন এই ও এক্স এখানে হবে আমার এক, এখানে এটা এই পর্যায়ে থাকবে ইউনিট, এখানে থাকবে টাকা। আমাকে দেখতে হবে যে ওই প্রতিষ্ঠানের আমি কী পরিমাণ পণ্য বিক্রি করলাম, আমি এখানে 12,000 একক পণ্য বিক্রি করলাম, এই 12,000কে আমি এখানে লিখব, তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখলাম একক হাজারে, একক হাজারে মানে হলো যে আমার এখানে যে 12,000, আমার এখানে মোট যে 12,000 একক আছে, এই 12,000 একক আমি এখানে লিখলাম। আমি এখানে এক এক করেও লিখতে পারি, আমি এখানে 4 4 4 করেও লিখতে পারি, 3 4 12, আবার এটা আমি যেভাবে ইচ্ছা লিখতে পারি। এখানে যেহেতু আমি 4টা করলাম, আমি এখানে আমি একইভাবে সেটাকে করব, তোমরা দেখো সেটা হলো এই, তাহলে আমার এখানে টোটাল 360,000, 360,000, 360,000 আমরা একটু জায়গা করে নিচ্ছি, সেটা হলো ওয়াই 360,000, কেমন 360,000। এখানে আমি বরাবর দিয়ে দিলাম 360,000-এর অর্ধেক হলো 180,000, এখানে আমি দিয়ে দিলাম 270,000, এখানে আমি দিয়ে দিলাম 90,000, কেমন 90,000। তো আমরা এখানে লিখব যে টাকা, এটা হলো টাকা, এটা হলো আমার একক, আমি এখানে লিখলাম একক হাজারে, এখানে আমি লিখলাম টাকা, লক্ষ টাকা লেখা যাবে কারণ একটা লক্ষ নয়, যে জন্য আমি এখানে টাকাই লিখলাম। এই অংশ হবে আয়,
আমার বিক্রয়, এই অংশটা মোট হলো বিক্রয়, আর এই অংশটা হলো আমার ইউনিট, কেমন? তাহলে আমি মোট কত ইউনিট বিক্রি করলাম? আমি মোট বিক্রি করলাম 12,000 ইউনিট, এই জন্য আমি এখানে 12,000 ইউনিট আমি এখানে লিখলাম। এবং আমি মোট বিক্রি করলাম কত টাকা? 3,60,000 টাকা, আমি সেখানে 3,60,000 টাকা লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি নির্ণয় করব? আমরা এই চিত্রের মাধ্যমে দেখব ব্রেক ইভেন জিনিসটা আসলে কি এবং এটার কাজ কি। আমি বলেছি যে ব্রেক ইভেন হলো যে আমি যে বিন্দুতে গিয়ে আমার আয় ব্যয়টা সমান হবে, অর্থাৎ আমার যে ব্যয়টা হয় সেই ব্যয়টা যে পরিমাণ পণ্য বিক্রি করার সাথে সাথে আমার সেই ব্যয়টা উঠে আসবে, এই ওই বিন্দুটাকে হলো ব্রেক ইভেন পয়েন্ট। তো তোমরা দেখেছ যে কিছুক্ষণ আগে আমরা একটা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করেছিলাম, সমচ্ছেদ বিন্দু আমরা একটা নির্ণয় করেছিলাম, আমি আবারও দেখাচ্ছি সেটা। সেটা হলো যে সমচ্ছেদ বিন্দু একক, সেখানে তোমরা দেখেছ যে ছিল 60,000, 30 মাইনাস 12 সরি 18, তাহলে 60,000 এবং 12 সেটা হলো 5,000। তো তোমরা দেখছ অর্থাৎ এই 12,000 এককের মধ্যে 5,000 একক যখন বিক্রি হয়ে গেছে তখনই আমার আয় ব্যয়টা সমান হয়ে গেছে। তাহলে আমি এখানে চিহ্নিত করলাম 5,000 এককটাকে, এখানে আমি চিহ্নিত করলাম। এবং এই সমচ্ছেদ বিন্দু বিন্দু টাকা সেটা আমি এখানে চিহ্নিত করব কিভাবে দেখো, সেটা হলো আমার মোট হলো এই 5,000 একক গুণন আমার 30 টাকা, তাহলে হলো 1,50,000 টাকা। তাহলে আমি এখানে আমি ধরে নিব যে আমার 1,50,000 টাকা হলো এখানে আছে, কেমন এই তো আমি ধরে নিলাম যে আমার এই 5,000 এককটা আমার এখানে আছে 5,000 একক। অর্থাৎ আমার ব্রেক ইভেন বলতে বোঝানো হয় যে যে বিন্দুতে আয় ব্যয় সমান হয়। আমি এখানে টোটাল 12,000 একক বিক্রি করলাম, ধরে নিলাম আমার 5,000 একক এখানে, এই যে আমি 5,000 একক, এবং ধরে নিলাম ওই 5,000 এককের টাকা হলো 1,50,000। ধরে নিলাম আমার টাকাটা এখানে 1,50,000 ধরে নিলাম, ধরে নেওয়ার কিছু নেই, আমি বের করে নিছি যে আমার প্রতিষ্ঠানের আমি এই চিত্রটি ধরে নিলাম আর কি, যে এখানে 1,50,000 টাকা। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আমার একক অর্থাৎ এই 12,000 এককের মধ্যে আমার 5,000 একক যেখানে বিক্রি হয়ে গেছে এবং আমি 1,50,000 টাকা আমি যেখানে বিক্রি করলাম ওই পর্যায়ে যাওয়ার সাথে সাথে আমার আয় ব্যয়টা সমান হবে, সেটা কিভাবে আমি দেখব এইগুলিটা। এবার আমরা দেখব আমার প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় কত। আমার এখানে স্থায়ী ব্যয় ছিল 60,000 টাকা, কিছুক্ষণ আগে তোমরা দেখেছ যে এখানে এই টাকা, এই যে ধরো আমার এখানে আছে এই যে স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় 60,000, স্থায়ী ব্যয় 60,000 টাকা। তাহলে আমি এখানে দিব এই যে আমার এটা হলো স্থির ব্যয় বা এটাকে স্থায়ী ব্যয়, কেমন এটা হলো আমার স্থায়ী ব্যয়, অর্থাৎ এই এই অংশটুকু আমার স্থায়ী ব্যয়, কেমন অর্থাৎ আমি আমি এই যে এই 3,60,000 টাকা বিক্রি করলাম, এই 3,60,000 টাকার মধ্যে মধ্যে আমার 60,000 টাকা হলো এটা হলো স্থায়ী ব্যয়, এই 60,000 টাকা স্থায়ী ব্যয়। তার মানে এই টোটাল এই 12,000 একক বিক্রয়ের মধ্যে আমার 60,000 টাকা হলো স্থায়ী ব্যয়। তাহলে আমি ব্রেক ইভেনে যেটা আমি দেখব সেটা হলো যে আমি ব্রেক ইভেন অ্যানালাইসিস যে স্থায়ী ব্যয়টাকে তো কভার করবই, প্লাস আমার যে ভেরিয়েবল কষ্ট হবে সেটাকে আমি কভার করব। তাহলে আমি এখানে দিব আমার বিক্রয় কত টাকা, তাহলে আমি এখানে দিলাম বিক্রয় হলো আমার এটা হলো বিক্রয়, কেমন এই যে আমাকে খেয়াল রাখতে হবে এই যে বিক্রয়টা এখানে এটা হলো বিক্রয়, কেমন আচ্ছা মনে রাখতে হবে বিক্রয়। তাহলে আমার এটা হলো স্থায়ী ব্যয়, এটা হলো বিক্রয়। তাহলে আমার আরেকটা আছে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় আমার কত টাকা সেটা কিছুক্ষণ আগে তোমরা আয় বিবরণীতে আমরা প্রস্তুত করেছি, আমি আবারও দেখাচ্ছি। আমার বিক্রয় হলো যে 12,000 গুণন 30, 3,60,000 হলো আমার বিক্রয়। আমার মাপ পরিবর্তনশীল ব্যয় 12,000 গুণন 18 সমান 2,16,000, তাহলে আমার দত্তাংশ হলো হলো 1,44,000 মাইনাস স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় হলো আমার 60,000, তাহলে আমার নিতাই হলো 84,000। ঠিক আছে, এই যে পরিবর্তনশীল ব্যয়টা স্থায়ী ব্যয় সেটাও আমি কভার করবো, কেমন
সেটা আমি এখানে কভার করব। সেটা হলো কত মোট হলো, এটা মনে রাখতে হবে একটা কথা, সেটা হলো যে এই 2,16,000 টাকা কিন্তু এখানে নয়, এই 2,16,000 টাকা পরিবর্তনশীল ব্যয় টোটাল অংশটার। তাহলে আমার ব্রেক ইভেন পর্যন্ত যে পরিবর্তনশীল সেটা হলো এই স্থায়ী এবং পরিবর্তনশীল মিলিয়ে আমার এখানে, তাহলে এখানে আমার পরিবর্তনশীল ব্যয় মনে রাখ। আরেকটা কথা মনে রাখতে হবে, ব্রেক ইভেন অ্যানালাইসিসে পয়েন্টে চিত্রের মধ্যে স্থায়ী ব্যয়ের পরবর্তী অংশ থেকে আমি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করব, কারণ স্থায়ী ব্যয়ের মধ্যে পরিবর্তনশীল ব্যয় আসবে না, স্থায়ী ব্যয়ের পরের অংশ থেকে আমি পরিবর্তনশীল ব্যয়টা নির্ণয় করব। এই যে দাগ টানবো কেমন, এটা হলো পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল পরিবর্তনশীল ব্যয়, এই অংশটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। কেমন এটা হলো আমার ব্যয়, এই অংশটা আমার ব্যয় এবং এই অংশটাকে আমি বলবো পরিবর্তনশীল পরিবর্তনশীল ব্যয়। কেমন এটা ব্যয় এবং এটা হলো মুনাফা, আমরা এটাকে মুনাফা বলবো। তো তুই শিক্ষার্থী, আমরা যেটা আমি আলোচনা করছিলাম সেটা হলো ব্রেক ইভেন অ্যানালাইসিসে আমরা চিত্রের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম, সেটা হলো যে এই যে ব্রেক ইভেন যে পয়েন্টটা যে বিন্দুতে আয় এবং ব্যয় স্পর্শ করবে, যে বিন্দুতে আয় এবং ব্যয় সমান হবে সেটাই হলো ব্রেক ইভেন। অর্থাৎ এই ঢাকা লিমিটেডের, ঢাকা লিমিটেড টোটাল 3,60,000 টাকা সে বিক্রি করলো, যখন বিক্রি করলো এবং সে 12,000 ইউনিট মোট বিক্রি করলো, এই 12,000 ইউনিট বিক্রির মধ্যে ঢাকা লিমিটেডের 60,000 টাকা ফিক্সড কস্ট ছিল। হ্যাঁ, তো ঢাকা লিমিটেড যেটা করলো যে তাদের যে টোটাল যে ব্যয়টা সেই ব্যয়টা আছে, তারা যখনই এই 12,000 একক থেকে তারা 5,000 একক পণ্য বিক্রি করলো তখনই তাদের আয় এবং ব্যয়টা সমান হয়ে গেল। অর্থাৎ আগে যত ব্যয় করলো তারা সেই ব্যয়গুলো আর এবং আয়গুলো সমান হয়ে গেল, তারপরে মানে এখান থেকে যা বিক্রি করবে সেটা হলো তারা আয় করবে। তো এই পর্যন্ত আমাদের এটা, তাহলে আমরা এখন যেটা বুঝলাম সেটা হলো যে ব্রেক ইভেন অ্যানালাইসিস সেলসের মধ্যে একটা অংশ ব্রেক ইভেন অ্যানালাইসিস, তাহলে আরেকটা অংশ তো রয়ে গেছে, এই অংশটা কি, এই অংশটাকে কি বলা হয়? কেমন এই অংশটা হলো, এই অংশটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত অথবা মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি। কেমন তো এই পর্যন্ত আমরা, তো কৃষিক্ষেত্রেই আমরা মার্জিন অফ সেফটি কী এবং সেটা কীভাবে করে আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে দিব। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমরা বেল বাটনে ক্লিক করে রাখবা, তাহলে তোমরা নিয়মিত ভিডিও পেতে থাকবা। তো এখানে আমরা পরবর্তীতে এই এই চিত্রটা নিয়ে আমরা এর পরের পার্টটা আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদ থাকবা। আশা করি সবাই ভালোই থাকবা। ধন্যবাদ সবাইকে।